আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসছি লিচু বাগান, জায়গার নাম হচ্ছে লিচু বাগান। আর শুধু লিচু বাগান বললে অনেকেই চিনবেন, অনেকেই চিনবেন না। এটা হচ্ছে রাঙামাটি থেকে কাপ্তাই রোড ধরে কাপ্তাইয়ের কাছাকাছি চলে, কাপ্তাইয়ের 15 থেকে 16 কিলোমিটার আগে লিচু বাগান নামক একটা জায়গা আছে। এইখান থেকে হাতের ডান দিকে এই হচ্ছে ফেরিঘাট। এই ফেরিঘাট দিয়ে পার হয়ে যাওয়া যায় হচ্ছে বান্দরবান, একদম শর্টকাট রাস্তা। এটা পার হওয়ার পরে মনে হয় সম্ভবত 45 কিলো দেখলাম না 55 কিলো দেখলাম আর কি, বান্দরবান 45 না 45 কিলো, ওপার থেকে মাত্র 55 কিলোমিটার। আর এই দেখেন এখানে কিন্তু বাসও পার হয়, তার মানে রিজার্ভ নিয়ে আসলে ওদিক থেকে, যে কোনো জায়গা থেকে রিজার্ভ নিয়ে আসলে রাঙামাটি ঘুরে যদি কেউ শর্টকাটে দিনের বেলা যেতে চায় তাহলে এই দিক দিয়ে যেতে পারবে। অবশ্য এইদিকে একটা এইদিক দিয়ে যাওয়ার একটা জায়গা আছে, সেখান থেকে গেলে ব্রিজ দিয়ে যাওয়া যায়, কিন্তু ওই রাস্তাটা বেশি সরু। এটাও সরু কিন্তু এটা মোটামুটি ওটার সাথে ভালো আছে আর কি। এখানে হচ্ছে এটা হচ্ছে ছোটো ফেরি, ছোটো ফেরিগুলোতে মোটামুটি মনে হয় ছয়টার বেশি মনে হয় বাস ধরবে। যদি বাস শুধু বাসই নেওয়া যায় তাও 6টার বেশি বাস ধরবে। এই ঘাটের নাম হচ্ছে লিচু বাগান ঘাট, আর ওই পাশের ঘাটের নাম কি এটা আমি জানি না, জানতে হবে। ভাই ওই পাশের ঘাটের নাম কি? ওটার কথা জিজ্ঞাসা করলাম, বললো ওটা ফেরিঘাট। এটা হচ্ছে ফেরিঘাট, এটা হচ্ছে লিচু বাগান ঘাট। আসলে ওটা কোনো নাম আছে, নামটা জানতে হবে। এখন বাসটা নামবে আর কি। আর যেগুলো গাড়ি সবসময় ফেরি চলাচল করে এগুলো গাড়ির সামনের বাম্পার শো এবং পিছনের শোগুলো সবসময় উঁচা থাকে, জানে যেন কোনো সময় ই না হয়, এই ফেরির সাথে লেগে না যায়। লেগে তারপরেও দেখলাম এই যে এটার অনেকখানি হয়ে গেছে। এখন যে গাড়িগুলো আছে ওইগুলো এখানে লাগবে, এটা শেষ। শুরু হয়ে গেছে গাড়িগুলো আসা, আর এখন এই গাড়িগুলো আসবে। প্রথমে মনে হয়
লাগবে। হ্যাঁ মোটরসাইকেলগুলো আগে উঠবে, মোটরসাইকেলগুলো আগে ওঠার পর আর বাদ বাকি গাড়িগুলো উঠবে আর কি। ছোটো ফেরি, এই ফেরি আমরা যখন আগে ওই বরিশাল দিয়ে কুয়াকাটার দিকে যাইতাম তখন ওই যে লেবুখালি ব্রিজে ছিল, লেবুখালি ব্রিজে এই ফেরি ছিল। তারপরে তারপরে হচ্ছে কী কী ফেরি ওইদিকে মনে নাই, ভুলে গেছি, বগা বগা ফেরি, তারপরে আরও কয়েকটা ফেরি আছে ওইদিকে হচ্ছে এই ফেরিগুলো। তারপরে বরিশাল থেকে ভোলা যাইতে যে ফেরিঘাট ছিল ওইখানে এই ফেরি ছিল। তো এদিকে আরেকটা জিনিস, এদিকে কিন্তু পাহাড় আছে, একদম কাছেই পাহাড় আছে, এখন পরিষ্কার দেখা যাবে না, তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণ রোদ। এদিকে পাহাড়, পাহাড়ের সাইড দিয়ে চলে গেছে এই পানিগুলো, আর এদিকে কিন্তু অনেক পাহাড়। এই যে আস্তে 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 পাহাড় কমে গেছে, পাহাড় কমতে কমতে এই এদিক দিয়ে রাস্তা বের করে নিচ্ছে। আবার এদিকে কিন্তু পাহাড় আছে একটু দূরেই, এদিকে কিন্তু একটু দূরেই পাহাড় আছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, এই দেখেন পাহাড়গুলা, মোটামুটি অর্ধেক ভর্তি হয়ে গেছে, আরও গাড়ির অপেক্ষায় আছে। অবশ্যই এখন আর তেমন গাড়ি নাই, গাড়ি প্রায় শেষের দিকে, এখন দেখি অপেক্ষা করবে না কি ছাড়বে। এদিকে কিন্তু আছে পাহাড় আছে, ছোটো পাহাড় আছে। আর আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এদিকে বড় পাহাড় হচ্ছে এদিকে, এদিকে হচ্ছে ওই ঘাট ওপার ঘাট, আর এই পাশে হচ্ছে বড় পাহাড়। এবার হচ্ছে ফেরিটা লোড হয়ে গেছে, আর এখন ছেড়ে দিবে ফেরি। চলে যাও, সম্ভবত তারা বাসটাকে নিবে, যার কারণে বন্ধ করে দিল, এই জন্য চেষ্টা করবে হচ্ছে বাসটা নেওয়ার জন্য। দেখি কীভাবে বাসটা নেয়। বাসের ড্রাইভারকে কয়েকবার ডাকার পরেও বাসের ড্রাইভার খুব একটা মানে এইদিকে মনোযোগী ছিল না, অমনোযোগী ছিল, যার কারণে বাসটা রেখেই চলে যাচ্ছে জাহাজটা। আজকের মতো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।